একদিকে স্বস্তি অন্যদিকে অস্বস্তি। পুরুলিয়ায় কুস্তাউরে রেল সড়ক অবরোধ প্রত্যাহার ঘোষণা হলেও অবরোধ চলছে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধের জেরে রাস্তায় আটকে রয়েছে অসংখ্য গাড়ি অথবা ঘুরপথে পেরোতে হচ্ছে 200 কিলোমিটারের বেশি রাস্তা। কুর্মী আন্দোলনের জেরে 6 নম্বর জাতীয় সড়কে আটকে পড়েছে মহারাষ্ট্র থেকে আসা পেঁয়াজ বোঝাই লরি। গাড়ি আটকে থাকায় এই গরমে প্রচুর পেঁয়াজ নষ্ট হচ্ছে। টানা অবরোধের জেরে মহারাষ্ট্রের নাসিক থেকে যে পেঁয়াজ আসছে তাতে সমস্যা বাড়ছে। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার যেমন আশঙ্কা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে পেঁয়াজ আসছে সেই পেঁয়াজের গাড়িগুলো ঠিক ঝাড়গ্রামের মুখে গিয়ে আটকে যাচ্ছে, শুধুমাত্র জাতীয় সড়ক 6 নম্বর যেটা অবরুদ্ধ হয়ে রয়েছে তার জন্য পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নষ্ট হচ্ছে তো, নষ্ট হচ্ছে, অনেক নষ্ট হচ্ছে। কেন এতদিন দাঁড়িয়ে থাকলে পেঁয়াজ নষ্ট হবে না? এই পরিমাণটা কি অনেক? অনেক অনেক। কি দামও বেড়ে যেতে পারে তার জন্য? দামও বেড়ে যেতে পারে। আগে 25 গাড়ি 30 গাড়ি করে আমদানি হতো, এখন 10 গাড়ি 12 গাড়ি, তাও হচ্ছে না। বাজারে যোগান কমে যাওয়ায় পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা। ভালো পেঁয়াজ আসছে নাকি নাই, দাঁড়িয়ে থাকার জন্য কিছু সমস্যা দেখা দিয়েছে? ভালোও আসছে খারাপও আসছে, দূরের থেকে আসার জন্য আর কি, গাড়ি আটকে আসতে আসছে না, ওর জন্য গাড়ি তো একসঙ্গে আসছে নি না, ওর গাড়ি কোথাও রাস্তায় দাঁড় করে দিচ্ছে, আমার মালটা ওখানে রয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে তো, গাড়ি দুদিন একদিন লেট হয়ে যাচ্ছে, ঘুরে 200 কিলোমিটার ঘুরে ঢুকছে খড়গপুর, এক্সট্রা ভাড়া পড়ে যাচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্রের সোলাপুর থেকে আসে আঙুর, কুর্মী অবরোধের জেরে গাড়ি আটকানোয় নষ্ট হচ্ছে ফল, এভাবে চললে ব্যবসা লাটে ওঠার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাস্তা অবরোধের জন্য আঙুর গাড়ি ঠিক মতন আসতে পারছে না, আঙুর দাগি দাগি হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। এরকম তো অনেক গাড়ি আটকে রয়েছে। হ্যাঁ, অনেক গাড়ি, অনেক পেঁয়াজ গাড়ি, আঙুর গাড়ি, মাছ গাড়ি আসতেই দিচ্ছে না, তো পাবলিক খাবে ডাকি, কাঁচা ব্যবসায়ী কিষাণ মরে যাবে। আপনার আঙুর ব্যবসার ক্ষেত্রে সব এক তো, মাছ পেঁয়াজ আঙুর মরে যাবে। বিক্রেতা ও ব্যবসায়ীরা চাইছেন দ্রুত সমস্যার সমাধান হোক, না হলে ক্ষতির অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবে শিউরে উঠছেন তারা। আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।